আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ক্লাস 15 বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ আসলে কি? বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ বর্তমানে আমরা দেখব হচ্ছে বুটস্ট্র্যাপ 4টা, 3-4 দুটাই আছে। একটা হচ্ছে অফিসিয়াল সাইট আছে, আর একটা হচ্ছে W3 স্কুল। আমরা দুইটা থেকে শিখব, প্লাস হচ্ছে আমরা এখান থেকেও শিখব। আপনারা জানেন এখানে, প্লাস হচ্ছে আমরা সফটওয়্যার থেকেও শিখব, সাবলাইম থেকে। বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য প্রথম স্টার্টার টেমপ্লেট লাগবে। স্টার্টার টেমপ্লেটটা কি সেটা হচ্ছে test.html যায়। যাওয়ার পরে এটাকে যদি আমি কন্ট্রোল ভি দেই, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের টেমপ্লেট, ঠিক আছে। এখন যদি আমি test.html দেখতে চাই, এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপের টেমপ্লেট, এটা কাজ করতেছে। কিভাবে বুঝলাম কাজ করতেছে? যখন আপনারা কাজ করতে করতে শিখবেন বা অনেক কাজ করবেন, প্র্যাকটিস করবেন, তখন বুঝবেন আসলে বুটস্ট্র্যাপে কাজ করতেছে কিনা বা লিঙ্কটা পাচ্ছে কিনা। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপে জেএস লিঙ্ক, আর এগুলো হচ্ছে হচ্ছে বুটস্ট্র্যাপে যে সিএসএস লিঙ্ক আছে সেটা। এখন আমি কিভাবে বুঝলাম এটা কাজ করলো? নর্মালি হ্যালো ওয়ার্ল্ড লিখলে আসতো, নর্মালি একটু কম জায়গা জুড়ে আসতো আর একটু ছোট আকারে আসতো। দেখি, যদি এই লিঙ্ক গুলো আমি অফ করে দেই, অফ করে দিলাম, এই তিনটা লিঙ্ক আমি অফ করে দিলাম, এই লিঙ্ক গুলো কিন্তু নেট ছাড়া কাজ করবে না। এখন যদি আমি যাই ব্রাউজারে, এই হ্যালো ওয়ার্ল্ড দেখবেন ধরনটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন একটু ছোট, জায়গাটা একটু কমে গেছে, অন্যরকম হয়ে গেছে। এটা হচ্ছে নর্মাল HTML এর বুটস্ট্র্যাপ HTML টেমপ্লেট ট্যাগটা H1 এর। যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব তখন একটু সুন্দর দেখাবে আর কি এই হ্যালো। এখন এটা আমার লিঙ্কটা আমি অ্যাড করে ফেললাম। এখন আমি এটা ডি বডির ভিতরে যেই বুটস্ট্র্যাপের কোডটা লিখবো সেটাই এখন আমার কাজ করবে। সাপোজ এখানে যদি আমি একটা বাটন ট্যাগ নেই, নেওয়ার পরে এটার যদি আমি একটা ক্লাস নেই, বিটিএন প্রাইমারি, এখন এটা যদি আমি লিখি সেন্ড, এখন যদি আমি ব্রাউজারে যাই, তাহলে দেখছেন আমি কিন্তু শুধু একটা ক্লাস ডিফাইন করে দিচ্ছি। এই ক্লাসটা হচ্ছে বুটস্ট্র্যাপের প্রাইমারি বাটনের ক্লাস। এই যেরকম ভাবে লিখছি বিটিএন, তারপর স্পেস, তারপর বিটিএন হাইফেন প্রাইমারি, এই ক্লাসটার ভিতরে এর সিএসএস লিঙ্কটা আছে। এই লিঙ্কে এটার সিএসএস অলরেডি করে রাখছে তারা, শুধু আমি ক্লাসটা কল করার ফলে আমি এই পুরো সিএসএসটা পেয়ে যাচ্ছে, শুধু একটা লাইন একটা ক্লাস অ্যাড করার ফলে। এই দেখেন, যদি দেখাই আপনাদের, এটার ভিতরে দেখবেন অনেক কোড আছে। আচ্ছা থাকুক, এখন আমি হচ্ছে এটা দেখাইলাম আপনাদের যে আমরা যদি সিএসএস যদি নর্মালি করতাম তাহলে এটার প্যাডিং দেওয়া লাগতো, কালার দেওয়া লাগতো, বর্ডার দেওয়া লাগতো,
এখন আমি বুটস্ট্র্যাপ অ্যাড করার ফলে বুটস্ট্র্যাপ আর কি ফ্রেমওয়ার্কটা কি আসলে আমাদের কাজটা কমিয়ে ফেলে, সেজন্য আমার ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকি, কাজ প্লাস কোড দুইটা কমিয়ে ফেলে। নাহলে এটা বাটনটা তৈরি করতে আমার 4-5 লাইনের সিএসএস অ্যাড করা লাগতো। এখন সাপোজ আমি দিলাম না, আমি এটা ক্লাস টাইম দিলাম না, না দেওয়ার ফলে নর্মাল বাটন শো করতো গ্রে কালারের নর্মাল বাটন। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সুবিধা। এখন এরকম অনেক অজস্র সুবিধা আছে এখানে। আমি ডাব্লিউসি স্কুলে যাব, এখানে টেবিল যে আমরা করতাম, এখানে টেবিল সুন্দর ডিজাইন টেবিল দেওয়া আছে, এই যে ডিজাইন টেবিল দেওয়া আছে, এখানে শুধু আপনি কি করবেন, এখানে ক্লাস কন্টেইনার আছে, এটা না, এটা ছাড়া, এই যে এটা, এটার ভিতরে আমি হচ্ছে একটা ক্লাস দিব, সেটা হচ্ছে টেবিল টেবিল ডার্ক, সেজন্য এটা ডার্ক হয়ে গেছে। এই ক্লাসটা ইউজ করার ফলে এই ক্লাসের ভিতরে এই সিএসএস টা করে দেওয়া আছে বুটস্ট্র্যাপে। এরপরে আমরা যাব হচ্ছে মনে করেন অ্যালার্টে গেলাম, অ্যালার্টে যে এই যে আমরা বিভিন্ন ধরনের সাইটে দেখি না যে সাকসেস হইলে একটা অ্যালার্ট শো করে, সেরকম আর কি, ওয়ার্নিং ড্যাঞ্জার এরকম শো করবে। এটা শো করবে কি আপনার হচ্ছে একটা শুধু ক্লাস অ্যাড করে দিবেন আর কিছু না। এখানে আপনি আমরা তো সাপোজ তো লিখবই টেক্সট, তো লিখবই টেক্সটের পাশাপাশি এই ডিজাইনটা আনার জন্য একটা ক্লাস লিখব, ক্লাসটা হচ্ছে অ্যালার্ট অ্যালার্ট সাকসেস। এই ক্লাসটা অ্যাড করার ফলে আমরা সেই ডিজাইনটা পেয়ে যাব। আর এই লেখাটা আপনার যেটা লিখতে ভালো লাগে সেটা লিখে দিবেন। এরপরে যখন ব্রাউজারে যাই দেখবেন হচ্ছে এই ডিজাইনটা পেয়ে গেছে, বুঝতে পারছেন, এই শুধু একটা ক্লাস অ্যাড করার ফলে। এবার এভাবে আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন, একটা নিয়ে প্র্যাকটিস করে করে দেখবেন কোনটা কাজ করে কি, তাহলে আইডিয়া থাকলে, মাথায় আইডিয়া থাকলে বুঝতে পারবেন এই জিনিসটা বুটস্ট্র্যাপে আছে আমি ইউজ করতে পারবো। এরপরে দেখেন হচ্ছে ন্যাভ বার, আমরা যে একটু আগে যে মেনু ডিজাইন করলাম, এটা একদম ন্যাভ বারও বলে যে মেনু, বুঝতে হবে এগুলা করে দেওয়া আছে আর কি, আমরা এখান থেকে শুধু ইউজ করব। কালারফুল ন্যাভ দেওয়া আছে, মেনু দেওয়া আছে, এখানে ড্রপ ডাউন মেনু দেওয়া আছে, ড্রপ ডাউন মেনু। এরপরে আপনারা হচ্ছে এখানে মডেল আছে, মডেলটা কোথায়, এই যে মডেল, মডেল মানে কি, মডেল মানে হচ্ছে একটা বাটনে ক্লিক করলে উপর থেকে একটা স্ক্রিন মেসেজ শো করবে, এটা হচ্ছে মডেল। এরকম নিয়ে আপনার কাজ করবেন, আর যেগুলো যেগুলো না বুঝবেন আমাকে বলবেন, আমি বুঝাই দিব, সমস্যা নেই। এরপরে হচ্ছে ক্যারোসেল, মানে হচ্ছে স্লাইডার, একটা সাইডে দেখবেন যে হোম পেজের সামনে দিয়ে স্লাইড হচ্ছে, স্লাইড, এটাকে বলে স্লাইডার। এবং স্লাইড এটা কিভাবে কাজ করে এখান থেকে দেখতে পারেন আপনারা। সাপোজ এখানে স্লাইডার হচ্ছে তিনটা ইমেজ, একটা দুইটা তিনটা, এখন ইমেজটা কোথা থেকে আসলো, ইমেজটা আসলো হচ্ছে এখান থেকে, যে আইএমজি একটা দুইটা তিনটা, আপনি ইমেজ এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন, এই কোডটা নিয়ে ব্রাউজার নিয়ে আপনার ইমেজ আপনার মতো দিয়ে কাজ করবে। আমি যে সাপোজ একটা ইমেজ দিলাম না, তখন এখানে দিবেন ইমেজ একটা কমে গেছে, দুইটা ইমেজ রান হচ্ছে, এরকম ভাবে আপনারা দেখবেন দেখে দেখে প্রত্যেকটা। আর গ্রিড সিস্টেম হচ্ছে এখানে 12টা গ্রিড, একটা বুটস্ট্র্যাপের বা একটা সাইটের স্ক্রিনের 12টা গ্রিড থাকে, 12টা ভাগে ভাগ করা থাকে, পুরাটা থাকে একটা 12টা, একটা কলাম 12টা ভাগে থাকে। এরপরে আমি 6-6 ভাগে ভাগ করতে পারি, 4-8, 3-4-12, 1-1 করে বা 2-2 করে ভাগ করতে পারি।
এরপরে এগুলো হচ্ছে সাইজ অনুযায়ী, মোবাইলের সাইজ, কল, এসএম, লার্জ, মিডিয়াম, বুঝতে পারছেন? এই হলো এগুলা। তারপর হচ্ছে ড্রপ ডাউন আছে, এগুলো অন্য জিনিস, এগুলো জিএসএ, বুঝতে জিএসএ। আচ্ছা, এখন এগুলা আপনারা দেখবেন, প্রত্যেকটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে কার্ড, ঠিক আছে? কার কোনো সমস্যা থাকলে বলেন বা কোশ্চেন থাকলে বলেন, আমি অ্যান্সার দিচ্ছি। কারণ কোশ্চেন নাই না ভাইয়া, কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে তাহলে আজকে 4টা ক্লাস নিয়ে নিলাম, ঠিক আছে? আমরা হচ্ছে জি ভাইয়া 11, 12, 13 আর হচ্ছে 15। এরপরে নেক্সট ক্লাস আমরা যাব হচ্ছে ফেসবুক পেজ ডিজাইনটা, এরপরে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যে করি পিএইচপিটা দেখব, আর এটা পরে যদি দেখাই দেখাবো, সমস্যা নেই। পিএইচডি টু এইচটিএমএল অথবা পিএইচডি টু ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। এরপরে আমরা চলে যাব হচ্ছে ফাইবার আর ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে? জি জি। আচ্ছা, তাহলে কারো কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিই নাকি? স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন স্যার। ওই ক্লাস 1 থেকে 7 পর্যন্ত যে ডাউনলোড লিঙ্কগুলো দিয়েছে ওটা আমি হারিয়ে ফেলেছি, আমার একটু লাগতো, যদি কষ্ট করে একটু দিতে পারেন। গ্রুপে দেওয়া আছে, আপনি একটু খুঁজলেই হবে। নিচের দিক দিয়ে এই যে দেখেন আপনি, এই ক্লাস 4 দেখছেন, এই যে ক্লাস 6, এখান থেকে ক্লিক করে করে ডাউনলোড করে নেবেন। এই ক্লাস 4 এখানে আছে, এরপরে হচ্ছে যে ক্লাস 5, 6 করানো হয় না এখনো, বুঝতে পারছেন? 5, 6 পরে করানো হবে, 1 থেকে 4, এরপরে 7, 8 চলে গেছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।